দিনের পরে আবার আমি ছোট বন্ধুদের সঙ্গে একসঙ্গে এসে গেছে তোমাদের গল্প মনে। আজকে আমি বলেই দিয়েছিলাম তোমাদের আগের দিন যে পরীক্ষা টরীক্ষা শেষের পর আমরা একটা একদম নতুন বিষয় নিয়ে জানব, সেটা হচ্ছে দেবী মাতঙ্গী। কারণ সরস্বতী পুজো তো গেছে, সরস্বতী পুজোর পরে এই দেবী সরস্বতীরই একটা তন্ত্র রূপ আছে, তিনিই হচ্ছেন দেবী মাতঙ্গী। তার আগে বলি তন্ত্র রূপটা কি। আমরা যে সরস্বতী দেবীকে পুজো করি, তিনি হচ্ছেন বাড়িতে আরাধ্যা একজন মা, যিনি বিদ্যা দেন, বুদ্ধি দেন, কণ্ঠে সুর দেন, সুবাক্য দেন। অনেক মানুষ আছেন যারা খুব খারাপ করে কথা বলেন, বড়রা গুরুজনেরা বলেন যে তার জিভে নাকি সরস্বতীর বাস নেই। আবার যারা ভুল উচ্চারণ করেন কোনো কারণে, তিনিও সরস্বতী ছাড়া বলেই বড়রা মনে করেন, আসলে কিন্তু সরস্বতী ছাড়া কেউ নয়। সবাই কিছু না কিছু পড়াশোনার কাজ, কথা বলার কাজ, সুরের কাজ করেন, কেউ একটু কৃপা কম পান, কেউ একটু কৃপা বেশি, এই আর কি। তাই কিছু নিয়েই মন খারাপ করার কিছু নেই। কিন্তু এই দেবী মাতঙ্গী বড় অদ্ভুত ব্যাপার। দেবী মাতঙ্গী এই সরস্বতী মায়ের তান্ত্রিক রূপ, তন্ত্র মতে যার পুজো হয়। দশমহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছেন এই দেবী মাতঙ্গী। যখন মহাবিদ্যা তখন তার গতিও সাংঘাতিক। ইনি একজন হিন্দু দেবী, হিন্দু সরস্বতী দেবীর যেহেতু রূপ, তাকে গান, শিক্ষা ইত্যাদি, বাগ্মিতা, জ্ঞান, শিল্পকলা এইসবেরই দেবী বলে ধরে নেওয়া হয়, বা তিনি সেই সবেই সাহায্য করে থাকেন। তবে তার অর্চনা বা উপাসনা অনেকেই করেন অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য, বিশেষ করে শত্রুর উপর দূর থেকে নিয়ন্ত্রণ অর্জন করতে, বা নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করতে, বা শিল্পকলায় দক্ষতা অর্জন করতে, বা কোনো একটা কিছুর সর্বোচ্চ জ্ঞান লাভ করার জন্য। সেটা যে কোনো বিদ্যায় হতে পারে, তন্ত্রবিদ্যায় হতে পারে, সাধনায় হতে পারে, ইষ্টে হতে পারে, অঘরিতে হতে পারে। কিন্তু তান্ত্রিক ব্যক্তিরা দেবী মাতঙ্গীর পুজো সাধারণত শত্রু নিধনের কাজেই ব্যবহার করেন। দূর থেকে শত্রুদেরকে নিয়ন্ত্রণ করা ও নিধন করা এই কাজেই ব্যবহার করে। অন্যান্য নামেও দেবী মাতঙ্গীকে ডাকা হয়, যেমন রাজ মাতঙ্গী, মন্ত্রিণী দেবী ইত্যাদি ইত্যাদি। ইনি তো মা সরস্বতীর বাস, এবং এনার একটা ভীষণভাবে পরিচালনার মধ্যে একটা দূষণ কাজ করে। হিন্দু সমাজে এনাকে চণ্ডালিনী উচ্ছিষ্টা বা উচ্ছিষ্টা মাতঙ্গিনী বলেন। তার কারণ এনার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে, এনার ভোগ বা প্রসাদ খাবার পরে এনাকে নিবেদন করতে হয়। ইনি উচ্ছিষ্ট ভোক্তা। অর্থাৎ আমরা যখন সব ঠাকুরকে খেতে দিই, আমরা কি করি, আমরা আগে ঠাকুরকে নিবেদন করি, তারপর তার প্রসাদ খাই। আর দেবী মাতঙ্গীর পুজোর নিয়মটা পুরো উল্টো, ভারী মজার। আগে আমরা খাবো, তারপর আমরা দেবীকে দেব, উনি আমাদের উচ্ছিষ্ট ভোজন করবেন, আমাদের মানে যিনি পুজো করবেন তার। সবসময় দেবী মাতঙ্গীকে বসানোর নিয়ম সবুজ রঙের পান্নার আসনে। আর আমরা সরস্বতীর ক্ষেত্রে কি জানি, শ্বেত বর্ণের জায়গায় উনি বসেন, সেটা সরস্বতীর মন্ত্রেও আছে। এবং একটি ফাঁস, একটি তলোয়ার, গদা, অঙ্কুশ এই নিয়েই তিনি বসেন, এবং বিনা বাজান তোতা পাখির সঙ্গে আঁকা হয় তাকে। ওনার প্রতিকৃতি যে সব জায়গায় পাওয়া যায় তা নয়, দেবীর ধ্যান মন্ত্রও আছে। দেবী মাতঙ্গী গলায় গাঁজা বীজের মালা পরেন, ঠিক আছে। তিনি ষোড়শী কুমারী, তলোয়ার বহন করেন, এবং এই যে ফাঁস, তরোয়াল, অঙ্কুশ বা মুসল তিনি বহন করেন, গলায় ওরকম গাঁজা বীজের মালা, কদম্ব ফুলের মালা, লম্বা চুল, নেশাগ্রস্ত চোখ, এর ফলে তিনি যেমন কলার বিকশন করেন, ঠিক তেমনভাবেই তিনি কিন্তু একটা মায়াবী জগতও সৃষ্টি করেন। অথচ আমরা সরস্বতী মাকে কিন্তু একদম অন্যরূপে দেখি,
পাবে মাতঙ্গী দেবী, বীণাও বাজান। আর ওই যে সবুজ পান্নার কথাটা বললাম, ওটা গভীর জ্ঞানের সাথে যুক্ত, বুধের রং। এই গ্রহ বুধ প্রধান দেবতা, যিনি বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করেন, এবং তোতা পাখি যা আমাদের বাগ্মিতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা যে কথা বলবো লোকে হাঁ করে শুনবে অবাক হয়ে, সেইটাকে নিয়ন্ত্রণ করে, এবং সঙ্গীতের সঙ্গে সংযোগ করে, তার প্রতীক হলো বীণা। ওনার সঙ্গে জুড়ে থাকা অনেক রকম কিংবদন্তিও আছে, যেমন দেবী মাতঙ্গীকে নবম মহাবিদ্যা বলা হয়। এছাড়া দেবী মাতঙ্গী অবতার কল্কির সময়ে আসবেন বলেই ধরা হয়েছিল। এরকম আরো অনেক ছোট 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 কিংবদন্তি ওনার সঙ্গে যুক্ত করা আছে। আর উনি যে শত্রুর নিধন করেন সেটা কিন্তু প্রচন্ড ভাবেই প্রচলিত। আর দেবী মাতঙ্গী ভীষণ উচ্ছিষ্ট খান, দূষণ নোংরা জায়গায় থাকেন, তার ফলে ধরে নেওয়া হয় দেবী মাতঙ্গীকে যারা রাখেন বাড়িতে তাদের ঘর বাড়ি খুব নোংরা হয়। এছাড়াও মাতঙ্গীকে অনেকেই অপবিত্র, অস্পৃশ্য এসব বলেও সমাজে ধারণা করে থাকেন। আর যারা বর্জ্য সংগ্রহ করেন ধরে নেওয়া হয় তারা দেবী মাতঙ্গীকে পুজো করেন। মাতঙ্গী আবার আদিবাসীদের সঙ্গে ভীষণ যুক্ত, চিন্তা মনের অভিব্যক্তি এই সমস্ত কিছুর উপরেও কিন্তু দেবী মাতঙ্গীর একটা সাংঘাতিক যোগ রয়েছে। দেবী মাতঙ্গীর পূজোর জন্য যন্ত্র ব্যবহার করা হয়, সব পূজোরই যন্ত্র রয়েছে, তন্ত্র থাকলেই যন্ত্র থাকবে, এবং দেবী মাতঙ্গীকে ঐম মন্ত্র দিয়ে পুজো করা হয়। আর দেবী মাতঙ্গীর আবার অনেক মন্ত্রও আছে। এই দেবী মাতঙ্গীর যে পুজো, তার আগে নিজেকে শুদ্ধ করার জন্য কোনো কিছু বলা নেই, যেমন অন্যান্য পুজোতে আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, নিজেকে শুদ্ধি, দেহ শুদ্ধি, দিক শুদ্ধি, এত শুদ্ধি করা হয়, জল শুদ্ধি, এই কিচ্ছু দেবী মাতঙ্গীর পুজোয় করতে হয় না, কারণ উনি তো উচ্ছিষ্ট ভোজী। এবং সুর করে মন্ত্র না পড়ে আবৃত্তি বর্ণমালার মতন মন্ত্র পড়লেই দেবী মাতঙ্গীকে পুজো করা যায় তন্ত্রমতে। অদ্ভুতভাবে কিছু গুরুত্বপূর্ণ শক্তিপীঠে দেবী মাতঙ্গীর মন্দির দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে দেবী মাতঙ্গী স্থান পান, যদিও আলাদা করে পুজো হয় কিন্তু তবু। মাদুরাইতে দেবী মীনাক্ষী মায়ের যে মন্দির আছে তাকে রাজ মাতঙ্গী মন্দির বলে মনে করা হয়। গুজরাটের মোধ সম্প্রদায় মাতঙ্গীকে পৃষ্ঠপোষক দেবী মোধেশ্বরী হিসেবে পুজো করে থাকেন। এছাড়া রাজারাপ্পার ছিন্নমস্তা মন্দিরে দেবী মাতঙ্গী রয়েছেন, অন্যান্য মহাবিদ্যা মন্দিরেও কিন্তু দেবী মাতঙ্গীর একটি করে মূর্তি থাকে। এছাড়া দেবী মাতঙ্গী খুব প্রচলিত নন, একটু নতুন। দেবী মাতঙ্গীর সম্বন্ধে অনেকেরই জ্ঞান খুব সীমিত। আমার এই ভিডিওটার লক্ষ্য হলো আমাদের দশ মহাবিদ্যার এক একটি মহাবিদ্যা সম্বন্ধে অন্তত সামান্যতম জ্ঞানটুকু আমাদের থাকুক। আমাদের দশ মহাবিদ্যা আমাদের প্রত্যেকের জানা উচিত, আমাদের প্রত্যেকটি পুজো অর্চনা কাজ সম্বন্ধে জানা উচিত, শক্তি সম্বন্ধে জানা উচিত। তাই আজকে আমরা শুনলাম দেবী মাতঙ্গীর কথা, যিনি নবম মহাবিদ্যা, দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা। আমি নয় থেকে শুরু করলাম, দেখা যাক পরের দিন আমি কাকে নিয়ে আসি। তবে হ্যাঁ, এবার থেকে ভিডিও শুনতে গেলে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। অবশ্যই রবিবার নতুন নতুন ভিডিও আপলোড হবে, রবিবার সকালে, কখনো গল্প, কখনো ডকুমেন্ট্রি, কখনো বা ছোটোখাটো কবিতাও হতে পারে, কিন্তু সেটা যদিও এখনো গল্পমনি ভেবে দেখেনি। তবে এই সব কিছুর জন্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই অত্যন্ত জরুরি। তবে আজকের সপ্তাহ বা এই সপ্তাহটা দেবী মাতঙ্গীকে নিয়েই থাক। সবুজ বর্ণের আসনে বসে দেবী মাতঙ্গী বীণা বাজাচ্ছেন, গলায় গাঁজা বীজ আর কদম্বের মালা, এই নিয়েই এই সরস্বতী পুজোর পরের সপ্তাহটা আমাদের কাটুক। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আশা রাখি পরের রবিবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আসি তবে আজ